আমাদের প্রেমিক প্রেমিকার সম্পর্কে কিন্তু একটা জিনিস খুব প্রচন্ড মানে খুব ইউজ হয়, যে সত্যি বলছিস, তুই সত্যি বলছিস কি, আমার গা ছুঁয়ে বল, আমাকে ছুঁয়ে বল, তুই আমাকে ছুঁয়ে বল, এরকম কিন্তু আমরা মোটামুটি ম্যাক্সিমাম মানুষজনই করে থাকি, মানে টিনেজারের একটু বেশি করে, তাই তো করেছিস সমাজে? আমি বংস রিয়াকশন, গা ছুঁয়ে বল আমাদের আফরান নিশো ভাইয়ের নতুন মুভির নতুন গান, গানটা নতুনই, কিছুদিন হয়েছে হয়তো রিলিজ হয়ে গেছে, অনেকে তোমরা ম্যাক্সিমাম সবাই শুনে নিয়েছো একদম, বাট আমাদের দ্য বংস এর রিঅ্যাকশন চ্যানেলে কিন্তু আজকে নিয়ে এসেছি, তাই নতুন অবশ্যই। তো গানটার নাম হচ্ছে গা ছুঁয়ে বল, এবং সেখানে যে মানুষগুলো রয়েছেন মানে চারটে মানুষ, প্রত্যেকটা মানুষই যথেষ্ট জনপ্রিয় একদম, মানে যেমন হচ্ছে আমাদের আফরান নিশো ভাই, মানে অন স্ক্রিন আফরান নিশো ভাইয়ের অপোজিটে কি যিনি রয়েছেন তার নাম কি, আমার নামটা মনে পড়ছে না, মনে পড়ছে না, ও তামা, তামা মির্জা, তামা মির্জা যথেষ্ট সুন্দর লাগছে। এবং যদি প্লেব্যাক সিঙ্গিং এর কথা বলি, যেখানে রয়েছে তানজিব সারোয়ার ভাই, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, তো সবাই জানো এই গানটা অনেকের ফেভারিট টিউন পর্যন্ত রয়েছে। তো সেই যে তানজিব সারোয়ার ভাই, সেই তানজিব সারোয়ার ভাই এবং অবন্ত সিথি ম্যাম, যার সাথে জড়িয়ে রয়েছে অনেক ফাটাফাটি একটা রোমান্টিক নাম্বার আমরা পেতে চলেছি আমাদের আফরান নিশো ভাইয়ের সুরঙ্গ মুভি থেকে। তো ডিটেলস একটু দিয়ে ফেল ভাই, কে কে রয়েছে গানটা আমরা তো বলেই দিয়েছি, তানজিব সারোয়ার ভাই আর অবন্ত সিথি ম্যাম গেয়েছেন, আর ওনারই টিউন, দেখার জন্য তো চলো শুনি গানটা, দেখে নিই ভিডিওটা, তারপর হয় বাকি কথা একদম। খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকের বাতাসেতে তোমার নামই জপে, একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে, এই গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না, গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো, ঘুরে গেছি তো আর কতক্ষণ ধরে থাকবো, আমি ধরে আছি তুমি দেখো, পাল ছাড়া নামের বুকে ঢেউ ঢেউ খেলা করে, আকাশটাও দেখে মোদের খুন সুটি, পাহাড়ের দেউড়িতে ভালোবাসা লেগে আছে, তেমন করে বুকের মাঝে তোমায় খুশি, আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে, সেই মোহতে ডুবলে পরে পাই না তীরে খুঁজে, এই গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার
তোমার মতো কে আছে বলো সবার ঘরে কিন্তু একই কাহিনী কি সত্যি মানে জামাইদার ধরে জামাইদার সত্যি বিরক্তি হয়ে যাচ্ছে না বিরক্তি হয়ে যাচ্ছে জামাইদার এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছে এখন থেকে মানে জামাইকে একটু বড় করো একটু নিজের করো এই সিরিয়াল গুলোই শেষ করে দিল সত্যিকারের সিরিয়াসলি দারুণ একটা গান শুনলাম দারুণ গান সেই যেন মানে সেই মানে সব মিলিয়ে মিশিয়ে যেন একটা ভাইব পেলাম আর কি রূপকথার জগতে কিছু কিছুটা অবলসিতি মেমের দুজনে মিলেমিশে সেই যেন একদম ফাটাফাটি এই গা ছুঁয়ে বলো তুমি যাবে না কখনো অসাধারণ লাগলো মানে আমাদের এক্সপেকটেশন লেভেলটা পুরোপুরি ফুলফিল করতে পেরেছে কিন্তু মানে এর থেকে বড় আর কিছু হতে পারে না সুন্দর লিরিক্স সুন্দর টিউন সুন্দর মিউজিক কম্পোজিশন মানে একটা গ্রামে একটা মেঠো যে একটা পরিবেশ সেই পরিবেশটা কিন্তু পুরোপুরি উঠে এসেছে আমাদের সামনে এবং সে গ্রাম্য যে ইনস্ট্রুমেন্ট গুলো সেই ইনস্ট্রুমেন্ট গুলোই কিন্তু ম্যাক্সিমাম ইউজ করা হয়েছে শুরু থেকে যে শুরু ইউজ করা হলো ফাটাফাটি লাগে সাধারণ একটা ভালোবাসার মানে প্রেম কাহিনী বলতে পারি সাধারণ একদম একটা গ্রামে একটা প্রেম কাহিনী যেরকম একটা মিষ্টি মিষ্টি মধুর সেই সেই অ্যান্টিনা ছোটবেলার কথা মনে মনে পড়ে গেল এই সেই ছাদ থেকে ঘোড়া টান দিয়ে এই ঠিক আছে এসে এসে মানে সেই ব্যাপারটা কিন্তু সেই একজন ভালো লাগে টিভির সামনে একজন মাঝখানে একজন মিডিয়েটার মাঝখানে থাকবে যে দুদিকে কথা বলবে একজন ছাদে থাকবে মানে এই জিনিসগুলো কিন্তু একটা এই মানে সিনেমার মধ্যে ইনক্লুড করা মানে কিন্তু পুরনো জিনিসগুলোকে একটা স্মৃতিচারণ করা এটাও খুব ভালো লাগে কিন্তু এই জিনিসগুলো সবার মাথায় আছে মানে এগুলোকে কিন্তু ভাববা দিতেই হবে তাই কতটা কিরকম হয়েছে সিনেমাটা জানি না আশা করছি ভালোই হয়েছে না মোটামুটি রেসপন্স দেখছিলাম কিন্তু খুব একটা খারাপ না খারাপ এবং আফরান নিশো ভাইয়ের প্রথম প্রথম ডেবিউ আর কি আশা করছি তোমরা সকলে অনেক ভালোবাসা দিয়েছো আমরা খুব শিগগিরই দেখবো মুভিটা তো বেশ সাধারণ লাগে একদম সিরিয়াস অনেকটা একটা দিন বাদে একটা ফ্রেশ গান শুনলাম দারুণ লাগলো দারুণ 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 লাগলো কি বলবো আর কিছু বলার কথা না সমস্ত মানুষজন যে সমস্ত প্রেমিক প্রেমিকারা রয়েছে প্রেমে মানে প্রেমিক প্রেমিকা ছাড়াও যারা বিবাহিত তাদের ওয়াইফদেরকে হাজবেন্ডদেরকে প্লিজ ডেডিকেট করো গানটা গা ছুঁয়ে বলো কেন সুন্দর একটা রোমান্টিক নাম্বার এই গানটা ডেডিকেট করলে কোথাও না কোথাও নিজের প্রেমিক বা প্রেমিকা খুঁজে একটু হলেও প্রেম খুঁজে পাবে এতটা বলতে পারে এটা নিখুঁত প্রেম খুঁজে পাবে এটা সুন্দর ভালোবাসা প্রেম তখন সত্যি আর গা ছুঁয়ে তোমার মিথ্যা কথা বলতে ইচ্ছা করবে এক্স্যাক্টলি ঠিক কি না এই গানটা শুনে তুমি গা ছুঁয়ে বললাম তখন মনে না না গানটার কথা মনে পড়ে যাবে যে সুন্দর ভালোবাসা একটা দেখলাম গানের মধ্যে ঠিক তাই দারুণ দারুণ অসাধারণ গান তো বেশ ভালো লাগলো তোমাদের যদি আমাদের সাথে ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে কথা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলটা টাং করে বাজিয়ে দাও জানাল চ্যানেল নতুন চ্যানেল ধরে সাবস্ক্রাইব করে নাও একদম বেশি করে আর জানিও কমেন্ট করে কেমন লাগলো আমাদের এই রোমান্টিক আমরাও হয়ে গেছি বস রোমান্টিক রোমান্টিক হাসি দুঃখ কান্না সবকিছু নিয়ে অবিতে রয়েছে তো তার সাথে সাথে কি করতে হবে আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলে যেও না ইউটিউব চ্যানেলে বেশি করে শেয়ার করো যাতে সাবস্ক্রাইবার্স বেশি 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 করে বেশি করে বাড়ে ফেসবুক গ্রুপে যা এখনো জয়েন করনি তাদেরই জয়েন করো আর পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দিও ভাই আগেই বলে দিয়েছে যত রোমান্টিক মানে ভালোবাসার মানুষ যারা আছে তাদের সাথে বেশি করে শেয়ার সব আশা সেটুকুই সর্বোত্তম শেয়ার নাম একদম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসো ভালোবাসা ছড়িয়ে দিও পরবর্তী ভিডিও তোমার সাথে আবার দেখা যাবে তখন জন্য টাটা